নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি সামান্য তেল মশলায় পেঁপে আলু বড়ির ঝোলের রেসিপি। খুবই সিম্পল একটি রান্না, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের এই সিম্পল রান্না দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই আমি মাঝারি আঁচে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনারা এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি আমরা একদম কমানো আছে, হালকা লালচে করে ভেজে নেব। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা এখানে মুসুরির ডালের বড়ি বা মটর ডালের বড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন, 1 চা চামচ। 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁপে। এখানে পেঁপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। তার সাথেই এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। এবার পেঁপে আর আলুর উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1/2 চা চামচ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা না করতে চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। এবার এই সব কিছুকে আঁচটা কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে পেঁপে আর আলুর সাথে সব মশলা মেশানো হয়ে গেছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে 4 মিনিটের মতো একদম কমানো আছে রান্না করে নেব। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে। আমি 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চেক করে নিতে হবে যে সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। সবজিগুলো আধ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো। যারা এই রান্নায় টমেটো দিতে চান তারা দিতে পারেন, আর যারা না দিয়ে করতে চান তারা টমেটো ছাড়াই এই রান্নাটা করতে পারেন। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার এই মশলাগুলো পেঁপে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু আমি এখানে পেঁপে আলু বড়ির ঝোল করছি। আপনারা যারা এই তরকারিটা খুব বেশি ঝোল রাখতে চান না তারা জলটা একটু বুঝে দেবেন, একটু কম করেও দিতে পারেন। তো আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বড়ি। তরকারিতে নুনটা আমাদের চেক করে নিতে হবে, যদি কম থাকে তাহলে আর একটু নুন এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি আর একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার এটা ঢাকা দিয়ে মাঝারি আছে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সবজিতে আমরা যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো আকারে একটু বড় হয়ে গেছে। এবার আমরা পেঁপে আর আলুটা চেক করে নেব। পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা তরকারিতে এই ঝোলটা রাখতে চান তারা এই সময় আঁচটা বন্ধ করে দেবেন, আর যারা ঝোলটা একটু কম রাখতে চান তারা আরও 2 মিনিটের জন্য এটাকে টানিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের সিম্পল পেঁপে আলু বড়ির ঝোল। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।